ছবি চীন পাকিস্তানের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। সুখোই 30 MKI যুদ্ধ বিমান থেকে সফলভাবে ছোঁড়া হলো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির প্রায় তিন গুণ বেগে ভেয়ে যায় লক্ষ্যের দিকে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে 290 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে। স্থল এবং জল থেকে ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ আগেই হয়েছিল, এবার যুদ্ধ বিমান থেকে ছোঁড়া হলো এই ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস বঙ্গোপসাগরের বুকে নির্ভুল লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্রহ্মোসকে জল, স্থল, অন্তরীক্ষ তিন জায়গা থেকেই ছুঁড়তে পারবে ভারত, যা ভারতের সামরিক ক্ষমতাকে এক লাফে অনেকটাই বাড়িয়ে দিল। এবিপি আনন্দ।